কিরে কি হলো তাড়াতাড়ি পড় দেরি হয়ে গেছে শক্তি हमें दे ना दाता मन का विश्वास कमजोर होना इतनी शक्ति हमें दे ना दाता मन का विश्वास कमजोर होना हम चले नेक रस्ते पे हमसे भूल कर भी कोई भूल होना दूर अज्ञान के हो अंधेरे तू हमें ज्ञान की रोशनी दे हर बुराई से बचते रहे हम जितने भी दे भली जिंदगी दे बैर होना किसी का किसी से भावना मन में बदले कि होना हम चले ने रस्ते पे हमसे भूल कर भी कोई भूल होना हम सोचे हमें क्या मिला है हम ये सोचे किया क्या है अपन फूल खुशियों के बाटे सभी को सबका जीवन भी बन जाए मधुबन अपनी करुणा का जल तू बहाकर कर दे पावन हर एक मन का कोना हम चले नेक रस्ते पे हमसे भूल कर भी कोई भूल होना बेपरे বাইরে তো সকাল থেকে বেশ ঝলমলে রোদ্দুর তার মানে সূর্য উঠেছে আর সবকিছু নিজের নিয়মে ঠিকঠাকই চলছে তুই আমার বেনিয়ম করলি কি করে ও মা আমি আবার কি বেনিয়ম করলাম বেনিয়ম নয় বলে বলে মুখে ফেন উঠে গেল মহারানী গান নিয়ে বসেন না আর আজ মেঘনা চাইতে যে জল ও তাই বলো আমি ভাবলাম কি না কি তুমি যে কাল রাতে বললে আজ কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সম্প্রীতি নিয়ে একটা গান গাইতে হবে তাই তো স্কুলের প্রেয়ার সংটা একবার প্র্যাকটিস করে নিলাম সব ধর্মেই তো দাতা মানে ঈশ্বরকেই বোঝায় তাই না একটু ফাঁকিবাজি করলাম কিন্তু এটাতে বকতে পারবে না ভুল কিছু তো করিনি বুঝতে পারছি বেশ বুদ্ধি খাটিয়ে কাজটা করেছিস আর তালগুলি ব্যাপারটা ঠিকও হয়ে গেছে তোকে আর পাইকে চলো চলো আমি রেডি কিসে লাগবে মা প্লিজ ট্রামের বাসে নয় সন্ধেবেলায় বড্ড ভিড় থাকে ধুর তুই শুধু মাথা খাটাবি আমিও মাথা খাটি তাড়াতাড়ি যে কোনো জায়গায় পৌঁছানোর উপায় বার করেছি তাই নাকি বলো বলো এক লাফে মুম্বাই 5 লাখে লন্ডন টাকা কোনো নেই কিছু পকেটটা ঢন ঢন বিমান ও জাহাজেতে যাই এত কাহারা আমি ভাই চলে যাই 3 লাফে সাহারা নাম্বিয়া জাম্বিয়া নাইরোবি কঙ্গো 1.5 লাখ লাগে মোটে ছেড়ে যেতে বঙ্গ যেদিকেই যেতে চায় নাই কোনো শঙ্কা যদি চায় পাসপোর্ট দিই লকডাউনটা জাপান বা আমেরিকা চীন দেশ রাশিয়া যবে খুশি যাওয়া যায় অনায়াসে হাসিয়া হে এমন কিছু নয় কত গেছি হিমালয় ঘুরে ফিরে চলে আসি স্বর্গ বা জমালয় কোনো দিকে বাধা নেই পাহাড় বা জঙ্গল চাঁদ বা ঘোড়া আছে এমন কি মঙ্গল আরো বারবার যাব দিল্লি কো খান্ত ভেবো না কো মনে মনে যাই জল জ্যান্ত কাবিলাটা শিখে নেবে করো দেখি অনুমান তোমাকেও হতে হবে মাঝে মাঝে হনুমান তুমি না আচ্ছা মা পড়াশোনাটা এত সহজে করার মতো একটা উপায় পাবলে দাও না চটপট ছেড়ে ফেলি হ্যাঁ যা অবস্থা দেখছি এবার তাই হয়তো খুঁজতে হবে কি খুঁজতে হবে কেন উপায় ঠিক বলেছ না ঠিক বলিনি দায়িত্ব নিয়ে টিভিও দেখবো খেলাও করবো বেড়াতেও যাব আর সহজ উপায় চটপট পড়াটাও সারব সব কাজ ওইভাবে একসাথে করা যায় যায় মা যায় আমরা এযুগের বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট তাই তো কবিগুরু আমাদের হয় আগে থেকেই লিখে গেছে তা আর পাকামি করতে হবে না
কবিগুরু আবার কি লিখে গেছেন? সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, বাধা বাঁধন নেই গোনে, বাধা বাঁধন নেই গোনে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, মোরা সব দেশেতে বেড়াই ঘুরে সব সাজে, বাধা বাঁধন নেই গোনে, বাধা বাঁধন নেই গোনে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, আমরা পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজে, অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে, বাধা বাঁধন নেই গোনে, বাধা বাঁধন নেই গোনে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, সব কাজে হাত লাগাই। তোমার হচ্ছে, বাবা জানতে পারলে না আর আস্ত রাখবে না। দেখিস তো বাবা পড়াশোনার ব্যাপারে কিরকম সিরিয়াস, কত বই পড়ে কত বই লেখে, আর তুই মোটেই মুখ ঘুরতে চাস না। আচ্ছা মা, বাবা নাকি বই লিখে সব নিজে, কিছুই বোঝা যায় না, লিখেন কি যে, সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল মা সত্যি করে, এমন লেখায় তবে, বল দেখি কি হবে, তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না করুনি, ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কোনো, সেসব কথাগুলি গেছেন বুঝি বলি, স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না গো, করেন সারা বেলা লেখা লেখা খেলা, বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে, বকো আমায় গোল করলে পরে, দেখছিস নে লিখছে বাবা ঘরে, বল তো সত্যি বল লিখে কি হয় ফল, আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে, ক খ ক খ উ হ জ ব র, আমার বেলায় কেন মা রাগ করো, বাবা যখন লেখে কথা কও না দেখে, বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন না কি রোজ, আমি যদি নৌকা পড়তে চাই অমনি বলো নষ্ট করতে নাই, সাদা কাগজ কালো করলে বুঝি ভালো। এ তো কঠিন প্রশ্ন, সাদা কাগজ কালো করা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। ভালো আবার খারাপও, সে কি করে হয় রে হয়, ধর তুই যদি ঠিক লিখিস তাহলে ভালো, আর যদি আর যদি আর যদি কি মা একটু বুঝিয়ে বলো না। বলবো, হাসবি না তো? ও মা হাসবো কেন, তবে শোন, বসে বসে যেছি ওই বাংলার ক্লাসে কোনো মজা পায়নি, সে সন্ধি সমাসে ইংরেজি পিরিয়ডে ছাড়ে যার নারী প্রিপোজিশনই তার গোলমাল ধারী, ইতিহাস শুরু হলে ছোটে যার ঘাম নিশ্চয়ই ভুলেছে সে বাবরের নাম, ভূগোলের ঘন্টায় মুখখানা ভাত জানে না সে খুঁজি আমা নদী না পাহাড়, অঙ্কের পিরিয়ডে গণিত পড়ি কাঠ খাতায় সে লিখে তিন তিরিক্ষে আট, চুপি চুপি বলি শোন কথাটা না রটে, একদা আমিও তাই লিখতুম বটে। তাই নাকি মা, তুমিও কিছু নেই, কেউ তো জন্যেই সব কিছু শিখে ফেলে না, ভুল করতে করতে শেখে, রাখ তো তোর শুধু বকবক আর বকবক, এখন বেরোতে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি গো আমরা, আজকে ডেট কত, আজকে কোনো বিশেষ দিন? হ্যাঁ আজকে 14ই নভেম্বর শিশু দিবস, তাতে কি? আমরা একটা শিশু মেলায় যাচ্ছি, ওখানে রং বেরঙের জামা কাপড় পরে সেজে গুজে তোর মতো অনেক বাচ্চারা আসবে, দেখবি খুব মজা হবে। অনেক রং মানে রঙিন? হ্যাঁ মানে লাল নীল সবুজের মেলা? একদম ঠিক। ইয়ে লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় আয় আগে ছুটে খেলবি যদি আয় নতুন সেই এক খেলা রে,
বেদুক জোরে চাল চলে যায় রূপকহারী নাচে পায়রা পুতুম হুতুমকা চা সঙ্গে যাবে আছে বেদুক জোরে চাল চলে যায় রূপকহারী নাচে পায়রা পুতুম হুতুমকা চা সঙ্গে যাবে আছে হাইয়ো হাই আয় না ভাই হাইয়ো হাই আয় না ভাই ভাষায় মেঘে ভালা রে আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে আর খেলা রে যদি মানুষ ছুলো ফুল হতো রে মজা হতো তাই না তোরাই যে সব ছটকে করি আর কিছু তো চাই না মানুষ গুলো ফুল হতো রে মজা হতো তাই না তোরাই যে সব ছটকে করি আর কিছু তো চাই না তোদের নিয়ে কাটুক না হয় তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের বেলা রে ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে লাল নীল সবুজেরই মেলা বসেছে লাল নীল